বন্ধুরা, অবচেতন মনের সম্পর্কে আমরা অনেকবারই কথা বলেছি, কিন্তু আপনি কি জানেন যে কোন সময় আপনার অবচেতন মন সবচেয়ে শক্তিশালী হয়? আর যদি এর উত্তর আপনি না জানেন, তাহলে আমি আজ এই ভিডিওতে আপনাদের বলবো যে আমাদের অবচেতন মন দিনের কোন সময়ে সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে। এবং আমি নিশ্চিত যে আপনি এখন নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি যদি এটি জেনে ফেলি, তবে আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে সেই সময়টিকে ব্যবহার করতে পারব। আর আপনি যদি তাই ভাবছেন, তবে কিছুক্ষণ অপেক্ষা করুন, কারণ এই ভিডিওতে আমি আপনাকে সেই পদ্ধতিটিও বলবো যার মাধ্যমে আপনার অবচেতন মন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছাকে গ্রহণ করতে পারে। এবং আপনার অবচেতন মন যখনই কিছু গ্রহণ করে, তখন কি হয় তা আশা করছি আপনাকে আর বিশেষভাবে বলার দরকার নেই। বন্ধুরা, আপনি ইতিমধ্যেই জানেন যে আপনার অবচেতন মনের শক্তি আপনার সচেতন মনের শক্তির চেয়ে অনেক গুণে বেশি, কিন্তু এই অবচেতন মন সবচেয়ে শক্তিশালী একমাত্র তখনই হয় যখন আপনি সবেমাত্র ঘুমাতে যাচ্ছেন বা আপনি রাত্রির ঘুমের পরে ভোরে জেগে উঠছেন। এই হচ্ছে সেই দুটি সময় যখন আপনার অবচেতন মন সবচেয়ে শক্তিশালী হয়। আপনার ঘুমাতে যাওয়ার আগের পাঁচ মিনিট এবং ঘুম থেকে ওঠার পরের পাঁচ মিনিট আপনি আপনার অবচেতন মনকে যে তথ্যই দেবেন, আপনার অবচেতন মন সেটিকেই আপনার জীবনে প্রতিফলিত করতে শুরু করবে। যদিও আমাদের অবচেতন মন দিনের ২৪ ঘন্টায় কাজ করে, কিন্তু রাতে ঘুমানোর আগে এটি সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে। এবং ঘুম থেকে ওঠার পর আপনার মন যখন সম্পূর্ণ শান্ত হয়ে থাকে, তখন অবচেতন মনকে আপনি যাই বলেছেন সেটিকেই সে অবিলম্বে গ্রহণ করে নেয়। আপনি সারাদিনে যতই ইতিবাচক চিন্তাভাবনা করুন না কেন, কিন্তু এটি ঘুমানোর পাঁচ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার পরের পাঁচ মিনিটের মতো মোটেও কার্যকরী হতে পারে না। মনে করুন, আপনি যদি আপনার জীবনধারা এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে ভালো চিন্তা করেন, সারা দিন ইতিবাচকভাবে চিন্তা করেন, কিন্তু আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে নেতিবাচক চিন্তা করছেন, তাহলে তার কোনো লাভই পাবেন না। আর ঠিক তার পরিবর্তে, না চাইতেও আপনি সারাদিন নেতিবাচক চিন্তাই করে এসেছেন, কিন্তু রাতে ঘুমানোর পাঁচ মিনিট আগের ইতিবাচক চিন্তা আর আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা যদি আপনি করেন, তবে এটি আরও বেশি কার্যকর হয়ে উঠবে। আমি আপনাকে যা বলতে যাচ্ছি তার মাধ্যমে আপনি জীবনে যা অর্জন করতে চান, যা হতে চান, তা সবই অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পাঁচ মিনিটের মধ্যে সেই সময় আপনার চিন্তাভাবনা সারাদিনের অন্যান্য চিন্তাভাবনাগুলির তুলনায় অনেক বেশি কার্যকর হয়। এবং বিশ্বাস করুন বা না করুন, যে এই পাঁচ মিনিট আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে। আমরা যখন রাতে ঘুমাতে যাই এবং যখন আমরা জেগে উঠি, ঘুমানোর আগের পাঁচ মিনিট এবং ঘুম থেকে ওঠার পাঁচ মিনিট পরে আমরা বেশিরভাগই নেতিবাচক জিনিস সম্পর্কেই অত্যধিক চিন্তা করতে থাকি, অথবা মোবাইলে সেই জিনিসগুলিকেই বেশি বেশি করে দেখতে থাকি যা আমাদের জীবনে সামান্যতম মূল্য যোগ করে না, অথবা মোবাইল ব্যবহারে আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আপনি আপনার লক্ষ্যে ফোকাসই করতে পারছেন না। আর আমি যদি সত্যি বলি, তাতে আপনার কোনো বিশেষ দোষও নেই, কারণ এই সমাজ আমাদের মস্তিষ্ককে এমন করে দিয়েছে যে যখনই অন্যদের আমরা মোবাইল ব্যবহার করতে দেখি এবং সাথে সাথে আমরাও তৎক্ষণাৎ মোবাইল বের করার চিন্তা করতে শুরু করে দিই। আর যদি আপনার সাথেও এটি ঘটে থাকে, তবে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটিকে এখনও পর্যন্ত দেখছেন, তবে এর সহজ অর্থ হল আপনি আপনার জীবন সম্পর্কে খুবই সিরিয়াস আছেন এবং আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে চাইছেন, আপনার জীবনে বড় কিছু করতে চাইছেন এবং আপনার সমস্ত স্বপ্নকে বাস্তব করতে চাইছেন। তাই এখন আমি আপনাকে যা বলতে যাচ্ছি তাকে মনোযোগ সহকারে শুনুন এবং এটিকে ঘুমানোর পাঁচ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার পাঁচ মিনিট পরে ব্যবহার করুন। আর এর জন্য আপনাকে যা করতে হবে তা হল, ঘুমানোর আগে আপনি এমন সব কথা ভাবছেন যা সবই নেতিবাচক বা নেগেটিভ, যেমন আপনার কর্মজীবন সম্পর্কে ভয়, ব্যবসা সম্পর্কে ভয় এবং স্বাস্থ্য সম্পর্কে ভয়
যদি আপনি এই ধরনের নেতিবাচক চিন্তা করছেন তাহলে তাদের ঠিক বিপরীতটি করা শুরু করে দিন। সেই সময় আপনাকে ইতিবাচক সবকিছু নিয়ে ভাবতে হবে। আপনি স্বাস্থ্যের কথা চিন্তা করেন তবে ভালোর কথা ভাবুন। আপনি একটি কর্মজীবন সম্পর্কে চিন্তা করছেন কিন্তু এতদিন মনে মনে আপনি নিজেকে অসফল মনে করছিলেন, তাহলে নিজেকে সফল হতে কল্পনা করুন। আপনি যে জিনিসগুলি হতে চান, যে সমস্ত জিনিস আপনি অর্জন করতে চান, সেগুলির সম্পর্কে শুধুমাত্র ইতিবাচক চিন্তাই করুন। এবার আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা এক বিন্দুও মিস না করে মনোযোগ দিয়ে শুনুন। এই কৌশলে আপনাকে যা করতে হবে তা হল রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন আপনি আপনার সমস্ত কাজ শেষ করে মুক্ত হয়ে যাবেন, মোবাইল অফ করে ঘুমাতে যাওয়ার পর, তখনই হচ্ছে সেই সেরা সময়টি যখন আপনি এই কৌশলটিকে ব্যবহার করবেন। আপনার মেরুদণ্ড এবং কোমরকে সোজা করে শুয়ে পড়ুন এবং চোখ দুটিকে বন্ধ করুন। এখন আপনাকে 5 থেকে 10টি গভীর শ্বাস নিতে হবে এবং আপনাকে ভিজুয়ালাইজেশনের কৌশলটিকে একটু গভীরভাবে ব্যবহার করতে হবে। আপনাকে ভাবতে হবে যে আপনার মধ্যে এমন একটি অলৌকিক শক্তি আছে যা আপনার স্বপ্নকে সত্যি করার জন্য উপযুক্ত, আর সেই শক্তি এখন আপনার মনের চারপাশে ঘোরাফেরা করছে এবং আপনার মন সেই অকল্পনীয় শক্তির সংস্পর্শেই আছে। আর এভাবেই কিছুক্ষণ চিন্তা করলে দেখবেন আপনার মন পুরোপুরিভাবে নিজে নিজেই শান্ত হয়ে যাবে, এবং যখনই আপনার মন শান্ত হয়ে উঠবে তখন আপনি সেই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা শুরু করুন যা আপনি আপনার জীবনে চাইছেন। আপনি কি হতে চান, আপনি কি অর্জন করতে চান এবং আপনি যে রকম স্বাস্থ্য পেতে চাইছেন, আপনি সেই সমস্ত জিনিসগুলি সম্পর্কে ইতিবাচক চিন্তা শুরু করতে পারেন এবং সেগুলি সম্পর্কে চিন্তা করেই ঘুমাতে পারেন। এর সোজাসুজি অর্থ হল আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা বা লক্ষ্য সম্পর্কে ইতিবাচক চিন্তা ভাবনা করতে করতে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। এখন আপনি বলবেন, শুধু এটা করলেও এমন কি হবে? তাহলে অপেক্ষা করুন, এখন সকালে কি করতে হবে সেটাকেও আগে শুনে নিন। এবং আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন প্রথমেই আপনি বসে পড়ুন, আপনার পিঠকে সোজা রাখুন আর ভুল করেও মোবাইলকে স্পর্শ করবেন না। এবার চোখ বন্ধ করে 10টি গভীর শ্বাস নিন। আপনার সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং সেই স্বপ্নগুলিকেই পুনরায় কল্পনা করুন এবং তাদেরকে নিয়ে ইতিবাচক চিন্তা করুন। আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সমস্ত জিনিসগুলি সম্পর্কে ঠিক যেমনটি ভেবেছিলেন সেগুলির সম্পর্কেই পুনরায় চিন্তা করুন। এবং এখন কল্পনা করুন যে আপনার সমস্ত স্বপ্ন সত্য হয়েছে, ঈশ্বর আপনার সমস্ত ইচ্ছা পূরণ করছেন, এবং এটিকে মন থেকে অনুভব করুন। এবং তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং বিছানা থেকে উঠুন। বন্ধুরা, এখন আপনার জানা উচিত যে শুধু এটি করলেই কি এমন বিশেষ হবে। আপনি একটি সম্পূর্ণ খালি ড্রাম নিন এবং সেটিকে পূরণ করার উদ্দেশ্যে প্রতিদিন 1 গ্লাস করে জল ঢালুন। এখন আপনি যদি মনে করেন যে 1 গ্লাস জল ঢেলে ড্রামটি কোনোদিনই ধরবে না, তাহলে বন্ধুরা এটি খুবই সত্য যে সেই ড্রামটি একদিনে কখনোই পূরণ হবে না। তবে আপনি যদি প্রতিদিন একই পরিমাণ জল ঢালতে থাকেন সেই ড্রামটিতে, তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই ড্রামটি সম্পূর্ণরূপে জলে ভরে গেছে। একইভাবে আপনি যদি মাত্র 5 মিনিট সময় দিয়ে আপনার স্বপ্নগুলির সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তা করেন, তাহলে শীঘ্রই আপনার অবচেতন মন সেই ইতিবাচক চিন্তাগুলির দ্বারা ভরে যাবে এবং তারপর আপনার অবচেতন মন নিজেই আপনাকে সেই পথটি দেখাবে যার মাধ্যমে আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত হবে। আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ হবে, আপনি যা হতে চান আপনার ব্যক্তিত্ব ঠিক সেরকমই হয়ে উঠবে। আমি আপনাকে অবচেতন মনের সম্পর্কে অনেক কথাই বলেছি, কিন্তু অবচেতন মনের একটি দুর্বলতা সম্পর্কেও আপনার অবশ্যই জানা উচিত। এই মহাবিশ্বের সমস্ত শক্তির কিছু দুর্বলতাও আছে এবং একইভাবে আমাদের অবচেতন মনেরও একটি দুর্বলতা রয়েছে, আর তা হল আপনার অবচেতন মন কোনো কিছুরই মধ্যে পার্থক্য করতে পারে না। এটা বাস্তবে আপনার সচেতন মন এবং আপনার ইন্দ্রিয় দ্বারা পাঠিয়ে থাকা তথ্যগুলিকে সত্য হিসাবে গ্রহণ করে
এবং এটি তাদেরকে বাস্তবে পরিণত করতেও শুরু করে। বাস্তবে আপনি যা ভাবছেন আপনার অবচেতন মন ঠিক সেই জিনিসগুলিকেই নিজের দিকে আকর্ষিত করে, এবং আসলে সে এটা জানে না যে কোনটা আসল আর কোনটা নকল। এবং আপনি যদি আপনার চিন্তাধারার প্রতি অটল থাকেন তাহলে আপনার অবচেতন মন তাদেরকে বাস্তবে পরিণত করতে শুরু করে দেয়। ঘুমানোর আগে যখন আপনি নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করেন তখন এটি আপনার জন্য একটি চিন্তা মাত্র হয়ে থাকে, কিন্তু অবচেতন মনের জন্য সেই চিন্তা একটি বাস্তব পরিস্থিতি। এবং যখন আপনি এরকম বারবার ভাববেন আপনার অবচেতন মন এটিকে বাস্তবে রূপান্তর করতে শুরু করে। বন্ধুরা, যে কোনো কৌশলকে তার প্রভাব দেখাতে হলে একটি নির্দিষ্ট সময়ের সীমারেখা এবং নিবেদনকে সম্পন্ন করতে হয়, এবং আপনি যদি এই কৌশলটি 45 দিনের জন্য ব্যবহার করেন ক্রমাগত একই চিন্তাভাবনা এবং উদ্দেশ্য নিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার চিন্তা 45 দিনের মধ্যেই বাস্তবে রূপান্তরিত হবে। আপনার অবচেতন মন এটিকে নিজেই বাস্তবে রূপান্তরিত করবে। আর বিশ্বাস না হলে 45 দিনের জন্য এই পদ্ধতিটিকে পূর্ণ নিষ্ঠার সাথে ব্যবহার করে দেখুন। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাকে বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।